নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দোকানের স্টাইলে বানানো খাস্তা ও মুচমুচে নিমকি। নিমকি খেতে সবাই ভালোবাসে, তাই আমি আজকে বাড়িতেই খাস্তা ও মুচমুচে নিমকি খুব সহজেই বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। নিমকি বানানোর জন্য এখানে আমি একটা জায়গা নিয়েছি, তার মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি নুন, কালো জিরে, দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা একটু বেশি করেই দিতে হবে, তবেই নিমকিটি খাস্তা ও মুচমুচে হবে। এবার উপকরণটিকে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটাকে মুঠি করে একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাবে, তাহলে জানতে হবে যে আমার মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার সামান্য জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটাকে ভালো করে আমি দলে নিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এটাকে খুলে নিচ্ছি। দেখুন আগের থেকে অনেক সফট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি দলে নিচ্ছি, যত বেশি দলবো আমার নিমকিটা তত মুচমুচে হবে। দোলা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে সব লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা নিয়ে আমি গোল করে নিচ্ছি, এইভাবে সবগুলোকেই গোল করে নিয়েছি। এবার একটা নিয়েছি, নিয়ে এবার বেলে নেব। এবার এটাকে আমি বেলে নিচ্ছি, দেখুন বেলা হয়ে গেছে। একটু পাতলা করে বেলতে হবে, তারপর তেল নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমি ব্রাশ করে দিচ্ছি, তেল দিয়ে পুরোটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে এর মধ্যে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা গোল রোলের মতো করে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রোল তৈরি করে নিচ্ছি, দেখুন রোলটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে হাতে করে দলে আরেকটু লম্বা করে নিচ্ছি, লম্বা হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে মাপটা সমান থাকে। এইভাবে নিয়ে আমি লম্বা থেকে চেপটে দিচ্ছি, নিয়ে এইভাবে সবগুলোকে করে নিচ্ছি, দেখুন এইভাবেই করে নিচ্ছি সব। সবগুলি করা হয়ে গেছে, দেখুন সবগুলি করা হয়ে গেছে। এবার একটিকে নিয়ে আমি বেলে নিচ্ছি, এই লেচিটাকেও আমি পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি আবার এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে একদিক থেকে নিয়ে আরেক দিকে রেখে দিচ্ছি। এর উপরে আবার তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেক প্রান্ত দিয়ে আরেক প্রান্তটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার একটা নিমকি তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আরেকটা করে নিচ্ছি, আগের মতোই আমি এটাকে বেলে নিচ্ছি, এটাকেও আমি পাতলা করে বেলে নিয়েছি। এর মধ্যেও আমি তেলের ব্রাশ করে নিয়েছি এবং ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার তেল ব্রাশ করে নিচ্ছি, ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে পাট করে দিচ্ছি। দেখুন এবারেও আমার একটা নিমকি তৈরি হয়ে গেল। এবার সেইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। তেলটা গরম করতে দিয়েছি, তেলটা খুব বেশি গরম হবে না, কম গরমেই আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। ছাড়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দিচ্ছি, দেখুন আগের থেকে নিমকিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে এবং একটা একটা পাট খুলে যাচ্ছে। এবং এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে, তবে হচ্ছে নিমকিগুলি মুচমুচে হবে।
দেখুন পাটগুলো কত সুন্দর লাগছে, খুলে গেছে। এবার আমি এগুলাকে উঠিয়ে দিচ্ছি, এর থেকে বেশি লাল করব না, পরে এগুলি রেখে দিলে লাল হয়ে যাবে। আবার একবার ছেড়ে দিচ্ছি, ছাড়া হয়ে গেছে। এইবারেও উল্টে দিচ্ছি, দেখুন এইবারেও কত সুন্দর ফুলে গেছে এবং পাটগুলি খুলে খুলে যাচ্ছে। নিমকিটি ভাজা হয়ে গেছে, এবারেও নিমকিগুলোকে তুলে নিচ্ছি, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। বাড়িতেই যদি এত সহজে খাস্তা ও মুচমুচে নিমকি তৈরি করা যায়, তাহলে দোকানে আর কিনতে যাবেন কেন? যখনই খেতে মন চাইবে তখনই বাড়িতে বানিয়ে নেবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন, সবার খেয়ে মন ভরে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।